পানশিরে প্রচণ্ড লড়াই, আমরুল্লাহ সালেহ পালিয়েছেন। আফগানিস্তানের পানশির উপত্যকায় তালেবান ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। দুই পক্ষই ব্যাপক সাফল্য দাবি করেছে। এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে, বিদ্রোহী নেতা ও সাবেক প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পানশির থেকে পালিয়ে গেছে। অবশ্য তিনি নিজে তা অস্বীকার করেছেন, কিন্তু তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, তালেবান পানশিরের বিশাল এলাকা দখলের দাবি করেছে, তবে প্রতিরোধ যোদ্ধারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। প্রতিরোধ নেতাদের অন্যতম আমরুল্লাহ সালেহ তার পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করেছেন, তবে স্বীকার করেছেন যে পরিস্থিতি জটিল। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পানশির উপত্যকাটি হল আফগানিস্তানের ক্ষুদ্রতম প্রদেশ। কেবল এই এলাকাটি এখনও তালেবান নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। তালেবান বিরোধী ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় 1.5 থেকে 2 লাখ লোকের বাস। পর্বত ঘেরা এলাকাটি অত্যন্ত দুর্গম। একটি ভিডিও বার্তা সালেহ বলেন, পরিস্থিতি যে জটিল তাতে সন্দেহ নেই, তালেবান আমাদের ওপর হামলা করেছে। তবে তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না, আমরা আফগানিস্তানের পক্ষে দাঁড়াব। তিনি ভিডিও বার্তায় বলেন, তার দেশত্যাগের খবর মিথ্যা, তবে তিনি কোথায় আছেন তা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি বিবিসি।